আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের আমি দেখাবো যে বাংলা লিংকের সমস্ত সার্ভিস কিভাবে বন্ধ করবেন মানে আপনার ফোন থেকে যদি হঠাৎ করে টাকা কেটে নেয় কোন কারণ ছাড়াই যদি আপনার ফোন থেকে এক টাকা দুই টাকা তিন টাকা এভাবে যদি কেটে নেয় আপনার ব্যালেন্স থেকে তাহলে এই যে টাকা কাটার মতন যত প্রকার অফার আছে যত প্রকার সার্ভিস আছে এগুলো আপনি কিভাবে বন্ধ করবেন এইটা নিয়ে কিন্তু আজকের আমি ভিডিও তৈরি করতেছি আর অনেকে আমাকে কমেন্ট বাংলা লিঙ্কের যত প্রকার সার্ভিস আছে এগুলো কিভাবে বন্ধ করতে হয় এই নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তো আমি সেই টপিকের উপর ভিডিওটা তৈরি করলাম অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের যদি একটু উপকার আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন তাহলে ওই টপিকের উপর ভিডিও আবার আমি তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব চলে যাব মোবাইল স্ক্রিনে ওইখানে গিয়ে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই সাথে থাকবেন হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো যে বাংলা লিঙ্কের টাকা কাটার মতো সমস্ত অফারগুলো আপনারা কিভাবে বন্ধ করুন লিংক সিমের টাকা কাটার মতন যদি কোনো অফার আপনার ফোনে চালু থাকে বা কোনো সার্ভিস যদি অ্যাক্টিভ থাকে আপনার ফোন থেকে যদি নিয়মিত দুই টাকা তিন টাকা পাঁচ টাকা এরকম টাকা যদি আপনার অনুমতি ছাড়া যদি আপনার ব্যালেন্স থেকে যদি কোনো টাকা কেটে নেয় তাহলে ওই সার্ভিসগুলো আপনি একটা এস মাধ্যমে আপনি বন্ধ করতে পারবেন তো এটা যদি বন্ধ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আমি ওই কোডটা কিন্তু এইখানে আপনাদের মাঝে আমি শেয়ার করব ওই কোডে যখন আপনি একটা এস করবেন তখন কিন্তু সাথে সাথে মানে এস এম করা লাগবে না যদি আপনি ওই কোডটা এখানে ডায়াল করেন তো সাথে সাথে আপনার টাকা কাটার মতন যত প্রকার সার্ভিস আছে সেই সার্ভিসগুলো কিন্তু সব বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে আপনাদের ফোনের ডায়াল প্যাডটা ওপেন করে নেবেন আমি আমার ফোনের ডায়াল প্যাডটা ওপেন করে রাখছি এখন এখানে আপনারা উঠাবেন প্রথমে উঠাবেন হচ্ছে স্টার তারপরে উঠাবেন হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান তো এইটা উঠানোর পরে আবার আপনারা এখানে একটা স্টার দিয়ে দিবেন তো স্টার দিয়ে দেওয়ার পরে এইখানে উঠাবেন হচ্ছে সেভেন সেভেন উঠানোর পরে এইখানে উঠাবেন আবার হচ্ছে স্টার স্টার উঠানোর পরে উঠাবেন হচ্ছে ওয়ান তারপরে আবার স্টার দিতে হবে তারপরে উঠাবেন হচ্ছে টু তো এইগুলো উঠানোর পরে ঠিক আছে এই কোডটা একটু লং আছে আপনারা এই ভিডিও থেকে একটা স্ক্রিনশট উঠাই নেবেন অথবা একটা ফোনে এই ভিডিওটা দেখবেন এবং অন্য একটা ফোনে আপনারা এই কাজটা করবেন তারপরে আপনারা হচ্ছে কি করবেন এখানে আবার আর একটা দিবেন দেবেন দেওয়ার পরে এখানে আর একটা ওয়ান দেবেন দেওয়ার পরে এখানে একটা হ্যাশ দেবেন দেওয়ার পরে আপনারা কি করবেন এটা কল দিবেন কল দেওয়ার পরে আপনার একটা ফিরতে একটা এস এম আসবে তো আমি দেখি আমি এটা ডায়াল করার পরে আমার এখানে কি এস এম এস আসে তো আমি এখানে ডায়াল করে দিলাম ডাল করার পরে এখানে কিন্তু একটু ওয়েট করবে মানে একটু অপেক্ষা করতে হবে এখানে লেখা আছে প্লিজ ওয়েট তো একটু অপেক্ষা করতে হবে এখন এখানে লেখা আছে ওয়েস্ট ইজ বিং প্রসিড তো আমার এই এস এম এসটা মানে আমার এই সার্ভিসটা বন্ধ করার জন্য যে এস এম এসটা করছি সেটা কিন্তু অলরেডি প্রসিড হয়ে গেছে ঠিক আছে এখন দেখবো যে আমার যে এস এম এসটা আসছে এস এম এসে কী লেখা আছে তো আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম আশা করি এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনার সকল ব্যাস সার্ভিস সফলভাবে বন্ধ হয়েছে ঠিক আছে তার মানে হচ্ছে আমার টাকা কাটার মতন যত প্রকার সার্ভিস আছে এগুলো সব বন্ধ হয়ে গেছে ঠিক আছে আর এটা আপনি আরেকটা সিস্টেমে হচ্ছে ই করতে পারবেন হচ্ছে বন্ধ করতে পারবেন সেটাও কিন্তু এই নিচেই কিন্তু লেখা আছে এ এস এম মাধ্যমে এই কোডটা হচ্ছে এইটা ঠিক আছে এই এ এই যে এখানে লেখা আছে সিক্স থ্রি এইট আপনারা এইখানে ঢুকেও স্টপ লিখে দিতে পারেন সব বড়াতের অক্ষর দেবেন এস টি ও পি এটা লিখেও যদি আপনারা একটা এস করে দেন এই নাম্বারে তাও কিন্তু এই সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে আবার যদি আপনি এই এস এম এসটা চালু করতেছেন তাহলে আপনারা এই স্টপের জায়গায় আপনারা কিন্তু স্টার্ট লিখে দিতে পারেন এস টি এ আর টি স্টার্ট এটা লিখে যদি আপনারা একটা এস এম এস করেন এই সিক্স থ্রিপল এইট তাও সার্ভিসটা পুনরায় চালু হয়ে যাবে মানে টাকা কাটার মতন বাংলা লিঙ্কের যত পুরো একটা সার্ভিস আছে এই একটা এস এম এর মাধ্যমে বা এই ডায়াল করার মাধ্যমে কিন্তু সব বন্ধ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার আসে অথবা যদি আপনারা এটা ডায়াল করার পরে আপনাদের ফোন থেকে টাকা কাটা বন্ধ হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্টস করবেন আর লাইক করবেন তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি নতুন কোনো ভিডিও নেওয়ার সাজানোর চেষ্টা করবো ততক্ষণ সব ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম